সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? প্রথম করি নার্সারির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি ব্ল্যাক স্টোন আমের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ থেকে এক মাস পূর্বে আমি 4 সপ্তাহ ব্ল্যাক স্টোন আমের একটি ভিডিও করছিলাম। আজ ঠিক তার এক মাস পরে আমি ব্ল্যাক স্টোন আমের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি ঠিক একই গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি। চলুন এখন আপনাদেরকে আমি আমাদের এই ব্ল্যাক স্টোন আম গাছটি ঘুরিয়ে দেখাই আর সাথে বিস্তারিত আলোচনা করি। এই হলো আমাদের ব্ল্যাক স্টোন আমের মাতৃগাছটি। গাছটি আকারে মোটামুটি অনেকটাই বড় এবং গাছটি অনেক বেশি ঝোপালো। ব্ল্যাক স্টোন আম গাছ এমনিতেই ঝোপালো হয়ে থাকে। প্রতি বছরের মতো এবছরও গাছটিতে ঝুলছে থোকায় থোকায় ব্ল্যাক স্টোন আম। এই আমগুলো গাছের একটু বাইরের দিকে হওয়ায় আমগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর গাছের ভিতরে যে আমগুলো রয়েছে ওইগুলো ঠিক ততটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কারণ ব্ল্যাক স্টোন আমটাও কালো আর এর পাতাটাও কালো। আর পাতাটা কালো হবার পরও পাতাটা গাছের মধ্যে অধিক পরিমাণ ঝোপালো, যার জন্য গাছের ভিতরের আমগুলো আমরা ঠিক স্পষ্টভাবে এই ভিডিওতে তুলে ধরতে পারছি না। তারপরও যতটা সম্ভব ততটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আপনারা একটু আমের দিকে লক্ষ্য করুন আর দেখুন এর গায়ের রংটা লক্ষ্য করুন কতটা ব্যতিক্রম। এমনও যে আম হতে পারে সেটা কিন্তু একসময় আমাদের চিন্তার বা ভাবনার মধ্যেই ছিল না, কিন্তু ব্ল্যাক স্টোন আম আমাদেরকে দেখিয়ে দিল যে আমের রঙও এমন হতে পারে। আমের নাম শুনলেই আমাদের সকলের চোখে ভেসে ওঠে হলুদ বা হালকা লাল বর্ণের একটি ফল, কিন্তু সেই আম যে এমন কালচে বেগুনি রঙের হতে পারে সেটা কিন্তু আমাদের অনেকেরই ধারণার বাইরে। এখন আপনাদেরকে আমি নিয়ে এসেছি গাছটির অপর পাশে। এই পাশটা বেশ অন্ধকার, তবেও আপনাদের এই পাশের আমের ফলনটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, থোকায় থোকায় প্রায় গাছের সব জায়গায় ঝুলছে ব্ল্যাক স্টোন আম। যেহেতু এখানে পাতার পরিমাণ অধিক বেশি এবং পাতার রং কালো, তাই গাছটি আরও বেশি অন্ধকার দেখাচ্ছে, তাই আমরা ফলনটা ঠিক তেমনভাবে বোঝাতে পারছি না। তারপর দেখুন ফলন কিন্তু অনেকই বেশি। আমার ক্যামেরা আমি যেখানেই নিচ্ছি না কেন সেখানেই আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক স্টোন আম, তাই বলতে পারি গাছটিতে কিন্তু ব্ল্যাক স্টোন আমের বাম্পার ফলন হয়েছে। গাছটির এই নিচের দিকটা আরও অধিক অন্ধকার, তাই আমগুলো ঠিক বোঝা যাচ্ছে না। তারপরও আমি আপনাদেরকে একটি আম ধরে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন এর গায়ের রংটা কি চমৎকার, তাই না? একদম কালচে বেগুনি। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাছটির ভেতরের দিকে। যদিও এখানে খুব বেশি অন্ধকার আর যার ফলে আমরা স্পষ্টভাবে আমগুলো দেখতে পাচ্ছি না, তারপরেও চেষ্টা করছি কিছু আম আমরা ক্যামেরা বন্দি করতে পারি কি না। এই দেখুন, মানে আমরা যেদিকে তাকাই না কেন সেদিকেই কিন্তু কালো রঙের আকর্ষণীয় ব্ল্যাক স্টোন আমগুলো দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন গাছটির নিচের দিকে ব্যাপক ফলন হয়েছে। এখানে দেখা যাচ্ছে থোকায় থোকায় ব্ল্যাক স্টোন আম, কোনো আমের থোকায় 2টি, 3টি, 4টি অথবা কোনো কোনো থোকায় 5টির মতো আম দেখা যাচ্ছে। খুবই চমৎকার লাগছে তার চমৎকারের গায়ের রং। যাই হোক, আমরা এমন ব্ল্যাক স্টোন সহ নানা পরীক্ষিত মাতৃগাছ থেকে কলম চারা উৎপাদন করে থাকি আমাদের নিজস্ব নার্সারিতে। আপনার চারার প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চারা সংগ্রহের জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে চারা অর্ডার করতে পারবেন, অথবা আমাদের দেওয়া ফোন নাম্বারে কল করে আপনার প্রয়োজনীয় চারা আপনি অর্ডার করতে পারবেন। তাছাড়া আপনার প্রয়োজনে আপনি আমাদের নার্সারিতে এসে নিজে ভিজিট করে চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।